সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে দেখো হোয়াটসঅ্যাপ নিয়ে অনেকে কিন্তু কনফিউশন ছিল যে হোয়াটসঅ্যাপে ডাটা লিক হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে আমরা ইনসিকিউর ফিল করছি হোয়াটসঅ্যাপের ডাটা ফেসবুকের সঙ্গে শেয়ার হচ্ছে তো যাবতীয় তথ্য কিন্তু তোমরা আগেই শুনে এসেছো তো হোয়াটসঅ্যাপ নিয়ে সকলের অনেক কনফিউশন ছিল এ নিয়ে আমি কিন্তু আগে ভিডিও দিয়েছি তোমাদেরকে সাবধানও করেছি যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে তোমাদের ডাটা যে লিক হবে সেক্ষেত্রে কোনো সমস্যার কিছু নেই কিন্তু ইন্ডিয়ার গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু একটা বেশ বড়ো পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ ইন্ডিয়ার যে সমস্ত ডাটা রয়েছে সেগুলো কিন্তু চাইছে না হোয়াটসঅ্যাপের কাছে শেয়ার করতে কিন্তু ব্যাপারটা বলে রাখি যে হোয়াটসঅ্যাপ কিন্তু প্রচুর পরিমাণে পপুলার হয়ে গেছে তাই সেই পরিমাণে পপুলার অন্য কোনো অ্যাপস হতে কিন্তু এই মুহূর্তে পারবে না কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ লঞ্চ করা হয়েছে যেটা ঠিক হোয়াটসঅ্যাপের মতোই কাজ করবে जे रम ऑडिओ सेंड कर ग्रुप्स ক্রিয়েট করতে পারবে সেন্ড করতে পারবে অর্থাৎ প্রত্যেকটা জিনিস হোয়াটসঅ্যাপের মতোই এটার নাম দেওয়া হয়েছে সন্দেশ সন্দেশ তরফ থেকে এই যে সন্দেশ নামটা এটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল এখন এই মুহূর্তে নেই শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য ওরা একটা ওয়েবসাইট তৈরি করেছে সন্দেশ সেখানে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো কাজেই তো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে হোয়াটসঅ্যাপের মতোই কাজ হবে এবং এটার পুরোপুরি ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার মধ্যেই কিন্তু সমস্ত ডাটা এনক্রিপ্টেড থাকবে কাজেই এই হোয়াটসঅ্যাপ আর সন্দেশ প্রায় একই ধরনের জিনিস যেরকম হোয়াটসঅ্যাপে যে যে কাজগুলো তুমি করতে পারতে সেগুলো একই কাজ কিন্তু এখানে করতে পারবে এবার তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু আইওএস অর্থাৎ যেগুলো অ্যাপেল ফোনের জন্য সেখানে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে অ্যাপেল স্টোরে অর্থাৎ অ্যাপেলের অ্যাপ স্টোর যেটা হয় সেখানে অ্যাভেলেবেল হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েও দেবো আর যে অ্যান্ড্রয়েডের জন্য কিন্তু এখনও পর্যন্ত প্লে স্টোরে আসেনি কাজেই তোমরা কিন্তু অ্যান্ড্রয়েড যখন প্লে স্টোরে সার্চ করবে অন্যান্য অ্যাপ দেখাতে পারে সেগুলো কিন্তু ডাউনলোড করবে না আমি তোমাদেরকে ডেস্ক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অর্থাৎ এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখতে পারবে যে সন্দেশ যে অ্যাপটা সেটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে যে অ্যাপ সেটা কিন্তু একমাত্র এখন ওয়েবসাইটের মাধ্যমে এপিকে ফাইল ডাউনলোড করে তোমাদেরকে ওটাকে সাইন আপ করতে হবে সাইন আপ করতে তোমার সকলেই জানো যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো একই রকম প্রসেস মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করতে হয় এমন কিছুই নেই এটা কিন্তু একটা ভালো একটা পদক্ষেপ ভারতীয় গভর্নমেন্টের তরফ থেকে এটা আমি খুব খুশি হয়েছি আশা করছি তোমরাও খুব খুশি হবে কারণ যারা আমার ভিডিও দেখছে তারা সবাই ভারতীয় কাজে ভারত থেকে এরকম একটা পদক্ষেপ এসছে খুব ভালো লাগছে কারণ আগেও ক্যাম্প স্ক্যানার বন্ধ হয়ে গেছিলো তারপরে কিন্তু ডগ স্ক্যানার নামে একটা শুরু হয়েছিল ভারতের গভর্নমেন্টের তরফ থেকে কাজেই এগুলো কিন্তু ভারতের একটা একটা পদক্ষেপ যখন অন্য কিছু বন্ধ হয়ে যায় তখন কিন্তু ভারত একটা করে পদক্ষেপ নিচ্ছে যা আমাদের জন্য খুব ভালো আমরা গর্বিত আমরা কারণ ভারতীয় আশা করি তোমরাও অনেক গর্ব ফিল করবে যে এক একটা জিনিস আমাদের দেশের তরফ থেকে লঞ্চ করুক আমরা যে জিনিসগুলো ইউজ করছি সেগুলো দেশের হোক তাহলে আরও বেশি ভালো হবে দেশের উন্নতি করবে আর দেশের উন্নতি করলে আমাদের অনেকটা গর্ব অনুভব হবে তো আজকের ভিডিওটা এই জন্যই তৈরি করলাম ডিসক্রিপশানের লিঙ্ক আছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য অবশ্যই ডাউনলোড করে নিতে পারো আর অ্যাপেল ফোনের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপটা এর এর লোগগো কী কীভাবে সার্চ করতে হয় দেখে নাও এই যে অ্যাপেলের যে প্লে স্টোর অর্থাৎ যে অ্যাপ স্টোর সেখানে চলে এসেছি এখানে আমি সার্চ করবো সন্দেশ এস এ এন দেখতেই পাচ্ছ তোমরা সন্দেশ নামে যখনই সার্চ করবো তখনই দেখো একটা অ্যাপ চলে আসবে ঠিক দেখো এই লোগোটা এই লোগোটা হচ্ছে দেখো ইন্ডিয়ান ইনস্ট্যান্ট মেসেঞ্জিং অ্যাপ এইটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে বিশেষ করে এখন অ্যান্ড্রয়েডের জন্য আসেনি শুধুমাত্র প্লে স্টোরে কিন্তু তোমরা লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারো ঠিক দেখো যেরকম ইয়ে অনুযায়ী হয় হোয়াটসঅ্যাপে ঠিক একই রকমভাবে এই সন্দেশ যে অ্যাপ সেটা কিন্তু সন্দেশ ইউজ করতে পারবে ছবি সেন্ড করতে পারবে তোমরা বিভিন্ন যে প্রোফাইল পিকচার ওটা লাগাতে পারবে মানে একরকম পুরো হোয়াটসঅ্যাপের মতোই কাজেই তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নেবে এবং আমিও ডাউনলোড করে নিচ্ছি তোমরা আমি অ্যাপেলের জন্য ডাউনলোড করবো তোমরা অ্যান্ড্রয়েডের জন্য ডাউনলোড করে নিতে পারো যারা অ্যাপেল ইউজ করে তো অ্যাপেলের জন্য ডাউনলোড করে নেবে আর নিচে ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে অ্যান্ড্রয়েডের জন্য অবশ্যই ডাউনলোড করে নাও ধন্যবাদ